ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله، إن الحمد لله وحده، والصلاة والسلام على رسول الله، أما بعد. الحمد لله، আলহুদা প্রশ্নোত্তর গ্রুপের সম্মানিত তিনি ভাই যে বিষয়ে প্রশ্ন করেছেন যে কুরবানির পশু জবাহ করার সময় নির্দিষ্ট কোনো দোয়া আছে কি না। আসলে ইব্রাহিম আলাইহিস সালাতুসাল্লাম তার আদরের সন্তানকে কুরবানি করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, আর আমরা আজকে গরু ছাগল উট ভেড়া কুরবানি করি, কিন্তু আমরা আসলে খালেস অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্টি অর্জনের জন্য আসলে কুরবানি করি কি না আমাদের অন্তরের কাছে বা বিবেকের কাছে প্রশ্ন করলে হয়তো আমরা বলতে পারবো। তো আসলে যখন আমরা আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি করব, কুরবানি করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে প্রতিটা বিষয় যেন সুন্নাহ পদ্ধতিতে হয়। কুরবানির ঈদের দিন, তার মানে ঈদুল আজহার দিন এবং ঈদুল আজহার পরের 3 দিন পর্যন্ত কুরবানি করা যায়। তো যখন আপনি কুরবানি করবেন পশুটাকে, যখন আপনি শোয়াবেন, শোয়ানোর সময় পশুর, বিশেষ করে যদি ছাগল হয় বা গরু হয়, তাহলে তার পাগুলাকে ভালো করে বেঁধে কিবলামুখী করে সুন্দর করে জবাইয়ের যখন প্রস্তুতি গ্রহণ করবেন, তখন বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করতে হবে ইনশাআল্লাহ। তবে বিভিন্ন বইয়ে বা বিভিন্ন জায়গাতে আমরা আরও বিভিন্ন দোয়া পাই, তো ওই দোয়াগুলো নিয়ে সহি বা গাইরে সহি বিভিন্ন বর্ণনা আসছে, তো আমরা ওদিকে না গিয়ে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে জবাহ করবো ইনশাআল্লাহ। নিজের কুরবানি নিজেই করার চেষ্টা করব, তবে অন্য যদি কেউ করে তাহলে তাতে কোনো সমস্যা নাই। আমাদের খেয়াল রাখতে হবে বিসমিল্লাহ অথবা বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে আল্লাহর নাম না হলে কিন্তু জবাহে, যদি আল্লাহর নাম না থাকে তাহলে কিন্তু সেটা খাওয়া বৈধ হবে না, সেটাকে খেয়াল রাখতে হবে। সুতরাং বিসমিল্লাহ বিসমিল্লাহ আল্লাহ আকবার বলে কুরবানি সম্পূর্ণ করবেন ইনশাআল্লাহ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে ইনশাআল্লাহ। অন্তরের নিয়ত আল্লাহ রাব্বুল আলামিন জানেন, এজন্য নিয়তের উপর ডিপেন্ডেন্ট হয়ে কুরবানি কবুল হবে আশা করা যায় ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন। বারাকাল্লাহ ফি আহসানতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।